উপস্থিত আছেন রঞ্জিত ঘোষ মহাশয়, এটা অত্যন্ত আনন্দের। গত বছর এই মুহূর্তে আমরা তাকে পেয়েছি। আমাদের টাকা কেটে বাইরে দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে ভাই আমাদের দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন খাদি সুতো। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মধ্যম রামের বিধায়ক এবং পৌর প্রধান রথীন ঘোষ মহাশয়। অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আজকে মঞ্চে উপস্থিত সকল শুনি পর্ব উপস্থিত আছেন সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শ্রীকৃষ্ণ। এখনো এত ঠান্ডা পড়েনি, আমরা এইটুকু হাততালির মধ্য দিয়ে আমরা যে আছি সেটা তো বুঝতে হবে। আর এই আনন্দ আগামী দিনের শুভকামনা জানিয়ে সম্বোধিত হচ্ছে শ্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, মুখ্য নির্বাহী আধিকারিক পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ এবং আজকে দেখবেন আধুনিক কালের মানুষরাও খাদির পরে অনেক বেশি প্রলুব্ধ। খুব স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে আমি শুনছিলাম তপনজ্যোতির কাছে যে 141টা স্টল হয়েছে, এই 141টা ঘুরে দেখতে গেলেই অনেক সময় লেগে যাবে। এবং এখানে যারা গ্রাহক আসেন, মধ্যমগ্রাম একটা বোধিষ্ণু জায়গা এবং আস্তে আস্তে মানে যেহেতু জেলা সদরের খুব কাছে, বেশিরভাগ মানুষ বাইরে থেকে এসে এখানে বসবাস করা শুরু করেছে এবং তাদের মধ্যে একটা বর্ধিষ্ণুতা আছে। সেই কারণের জন্যে এখানে যে পরপর যে মেলাগুলো হয় সেগুলো অনেক বেশি জনপ্রিয় হয়। তা আমার মনে হয় যে এই যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন মহাসংঘের খাদি গ্রাম উদ্যোগের সাথে যারা যুক্ত তারা এখানে পার্টিসিপেট করেছে, তাদের যত বেশি বিক্রি হবে তারা তত বেশি উপকৃত হবেন, তারা যাদের দিয়ে মালটা তৈরি করান তারা বেশি উপকৃত হবেন। অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ অর্থনীতিতে একটা আসবে। এখন একটা সারা ভারত জুড়ে একটা অর্থনৈতিক মন্দা চলছে, তার মধ্যে খাদি গ্রাম উদ্যোগ বাংলার বুকে এই নতুনভাবে ছোট ছোট যারা ওয়েভার্স আছেন তাদেরকে দিয়ে সংগঠিত করে এই মেলাটাকে করছেন। আমি ধন্যবাদ জানাই যে যেহেতু পরপর তিনবার এখানে করছেন এখানে মেলাটা, আগামী দিনেও যাতে গৌরীদা অন্য জায়গায় না চেঞ্জ করেন, কারণ এখানে এটার একটা প্রসারতা লাভ করেছে এবং যিনি এটার পরিচালনা করেন তিনি অনেক বেশি পাবলিসিটি করিয়েছেন এটাকে নিয়ে। এ দেখবেন যে রোজই একটা ব্যাপক ভিড় হবে এবং তার মধ্যে দিয়ে যারা খাদি বিক্রেতা যারা এসছেন বিভিন্ন অর্গানাইজেশানে, হুগলি টুগলি অনেক জায়গা থেকে, বীরভূম অনেক জায়গা থেকে এসছেন, বিভিন্ন জেলা জুড়ে, মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জেলা থেকে এসছেন, তারা উৎসুক হবে। লোকের যেটা দরকার মানে তার যে স্টাইল স্টেটমেন্ট সেটার মতো করে খাদি যেহেতু তৈরি করছে নিজে এই জিনিসগুলো, সেই জন্যই আবার ফিরে আসছে। লোকের চাহিদা অনুযায়ী তারা জিনিসটাকে করতে পাচ্ছে। এবং যেটা আরো বড় রিকোয়েস্ট হলো একটা মানে মাল্টিপ্লেক্স মানে সেখানে খাদি পৌঁছে গেছে, খাদি এমন ভাবেই খাদি পর্ষদ তাদের জিনিসগুলোকে তৈরি করছেন যাতে তারা এই ধরনের মানে কোয়েস্ট মলেও যারা শপিং করতে আসেন তাদের মতো তাদের রুচি অনুযায়ীও করতে পারছেন, সবার মধ্যেই যেতে পারছে। খাদি ব্যবহার নিয়ে মানুষের কি বার্তা দেবে? খাদি তো এটা ন্যাচারাল ফাইবার দিয়ে কাজ করা হয় এবং আমাদের যারা সত্যিকারের শিল্পী তারা হাতে বুনছেন, অতএব সেটা সবসময়। তো এটা আমাদের শুধু খাদি শিল্পকে করার জন্য না, নিজেদের মানে আমাদের ন্যাচারাল ফাইবার পরা তো সবসময় ভালো। আমরা যেটা চেষ্টা করছি এটাকে পৌঁছে দিতে সমস্ত স্তরে। খাদিটা শুধুমাত্র প্রবীণ পৌর এদের নয়, জেনারেশন নেক্সটের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে একদম তলার যে শিল্পী যারা একদম শ্রমজীবী যাকে বলে তাদের ইকোনমিক্যালি প্রোভাইড করা, তাদের আমরা যেটা বললাম অ্যাডপ্ট করছি বিভিন্ন গভর্নমেন্ট স্কিম যেগুলো তাকে কনভার্জ করে খাদির সাথে যারা যুক্ত তাদের পরিবারগুলোর দায়িত্বই আমরা নিচ্ছি। একটা আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে, কাজে খাদির একটা আবেগ ছিলই। কিন্তু
একটা সময় মিলে যেভাবে এক সময় ইংরেজরা খাদিকে ধ্বংস করেছিল, মসলিনকে ধ্বংস করেছিল আঙুল কেটে দিয়ে, তারপরেও পরবর্তীকালেও আমরা দেখেছি যে খাদির সেই প্রচারটা বা প্রচার যে জন্য যেটা করা উচিত ছিল, খাদির যে গুণগুলো আছে তাকে সামনে তুলে ধরা উচিত ছিল, সেটা হয়নি। খাদি এমনি এমনি শুধু প্রচার করলাম আর খাদি সবাই পড়তে শুরু করলো, এটা হয় না। খাদি বস্ত্র এটা আমাদের যে আবহাওয়া, আমাদের দেশের যে গরম আবহাওয়া, ঘাড়মাক্ত আবহাওয়া, এই আবহাওয়ায় খাদি বস্ত্রই হচ্ছে একদম সবচেয়ে উপযুক্ত পোশাক বলা যেতে পারে। কারণ এর মধ্যে হাওয়া ধরা থাকে, মানে বুননটা যেহেতু হাতে, ফলে হাওয়াটা ধরা থাকে, ওই হাওয়াটা একটা ইনসুলেটারের কাজ করে, গরমটা ঘামটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, গরমটাকে আসতে দেয় না। সাউথ ইন্ডিয়ায় খাদি বস্ত্রের প্রচণ্ড চাহিদা আছে, এখানেও থাকা উচিত ছিল, যেটা আমাদের ছিল না। আমরা ওই দিকটাই আমরা দেখলাম, আমরা যখন কাজ শুরু করি দেখেছি খাদি আর্টিসানরা অনেক কমে গেছে, তারা মানে প্রফেশন শিফট করে ওই 100 দিনের কাজ বা ওইদিকে চলে গেছে। কিন্তু সার্ভে করতে গিয়ে দেখলাম যে তাদের মধ্যে বেশি একটা দুঃখ আছে যে খাদিটাকে আমরা বাঁচাতে পারছি না। এরপর আমরা তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিতে শুরু করলাম, তাদের ঘর তৈরি করে দেওয়া হলো, তাঁতের জন্য ঘর তৈরি করে দেওয়া হলো, তাঁত দেওয়া হলো, চরকা, প্রশিক্ষণ। সর্বোপরি হচ্ছে মার্কেটিং। আপনি যতই প্রশিক্ষণ নিন, যতই কোয়ালিটি কোয়ান্টিটি বাড়ান, জিনিসটা যদি বাজারজাত না হয় তাহলে কতদিন এটা টিকতে পারবে? এই মার্কেটিং করার জন্যে আমরা বিভিন্ন রকম পদ্ধতি নিলাম, ফ্যাশন প্যারেড করিয়েছি আমরা, আমাদের মন্ত্রী ব্রাত্য বসু, MLA মহুয়া মৈত্র, তারা আমাদের ফ্যাশন প্যারেডে অংশ নিয়েছেন। এই যে নেমেছিলাম সেটা আমাদের সফল হয়েছে, তবে হ্যাঁ মানে আরও আমাদের বহু পথ যেতে হবে, আরও আমাদেরকে উন্নতি করতে হবে। ব্রাশ বা ভেন্টিলেটর ইউজ করেন?